জানাবেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে আমি একটি 12 ভোল্টের ফ্যান তৈরি করে দেখাবো, কিভাবে আপনারা এই ধরনের 12 ভোল্ট ফ্যানগুলো খুব অল্প খরচে তৈরি করতে পারেন। তো আপনারা মার্কেটে এই ধরনের 12 ভোল্ট ফ্যানগুলো ক্রয় করতে গেলে কমপক্ষে 700 থেকে 800 টাকা ব্যয় করতে হবে। তো আমি যে ফ্যানটি তৈরি করেছি এটি আপনারা খুব অল্প খরচে তৈরি করতে পারবেন, সর্বোচ্চ 180 টাকা মতো ব্যয় হবে। তো দেখুন ফ্যানটিতে প্রচুর বাতাস খুব স্পিডে ঘুরতেছে। তো অবশ্যই পুরো ভিডিওটিতে দেখবেন কিভাবে আমি এই ফ্যানটি তৈরি করলাম, আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরব। তো ভিউয়ার্স, এই ফ্যানটি তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে এরকম একটি 12 ভোল্টের মোটর। মূলত আমি এই ফ্যানটি একটি 12 ভোল্টের ফ্যান তৈরি করেছি। তো দেখুন আমি এই মোটরটি মার্কেট থেকে 120 টাকা দিয়ে ক্রয় করে এনেছি। তো এটি স্থানভেদে বিভিন্ন রকম রেট হতে পারে, এবং সাথে এই পাখাটি ক্রয় করে এনেছি, এবং প্রয়োজন হবে আপনাদের এই ধরনের একটি ক্যাসিং। তো মার্কেটে এই ধরনের ক্যাসিংগুলো ফ্যান বানানোর জন্য পাওয়া যায়। তো আমি পূর্বে এটি বডির সাথে সুন্দরভাবে সেট করে রেখেছি। দেখুন আপনারা ঠিক এভাবে একটি স্ক্রু দিয়ে এটি সেট করে নেবেন, এবং এখানে একটি সুইচের অপশন আছে, সুইচটাও বসিয়ে নেবেন। এবং এখানে মূলত একটি 12 ভোল্টের ব্যাটারি ইনপুট করতে হবে। তো 12 ভোল্টের ব্যাটারি এর ভেতরে রাখা সম্ভব নয়, তাই আমি 12 ভোল্টের ব্যাটারি এক্সটার্নালি এই পোর্টের মাধ্যমে কানেকশন দেব। তাই এখানে আমি একটি সকেট লাগিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা ব্যাটারিটি এক্সটার্নালভাবে বাইরে রেখে এখানে এভাবে সকেটের লাইন দিয়ে ব্যাটারি লাইনটি ইনপোর্ট করবেন। তো এখন আমি আপনাদের মাঝে এটি ওয়্যারিং করে দেখাবো। তো ওয়্যারিং করার জন্য প্রয়োজন হবে আপনাদের কিছু পরিমাণ ওয়্যার। তো আপনারা এখানে একটি ভালো মানের ওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু একটি 12 ভোল্টের, সেহেতু অবশ্যই আমাদের একটি ভালো মানের ওয়্যার প্রয়োজন হবে। তো ওয়্যারটি এখান থেকে বের করার জন্য আমি একটি ছিদ্র করে নিলাম। তো আপনাদের সুবিধা মতো একটি ছিদ্র করে নেবেন। দেখুন ওয়্যারটি এবার সুন্দরভাবে জায়গা মতো বেরিয়ে এসছে। এবার আপনারা নেগেটিভ এবং পজিটিভের লাইনটি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। তো এখানে মোটরের গায়ে লেখা আছে নেগেটিভ এবং পজিটিভের লাইন। দেখুন আমার বাঁ হাতের টার্মিনালটি হচ্ছে পজিটিভের লাইন। তো আমি পজিটিভের লাইনটি এখানে সুন্দরভাবে জয়েন করে দিব, এবং নেগেটিভের লাইনটি আমার ডান হাতের দিকে, ডান হাতের টিউ সুন্দরভাবে সোল্ডারিং করে দিব। তো আমরা আপনারা সুন্দরভাবে লাইন দুইটা সোল্ডারিং করে দিবেন। দেখুন আমার সোল্ডারিং করা কমপ্লিট। এখন জায়গা মতো সুন্দরভাবে ফিটিং করে দেব, এবং নিচের দিকের ওয়্যারিংগুলো কমপ্লিট করব। এবার নিচের দিকে লক্ষ্য করুন, সুইচ এবং সকেটের কানেকশন কীভাবে দেবেন সেটি দেখাবো। তো আপনারা যে নেগেটিভ টার্মিনালটি আছে সেটি সরাসরি সকেটের নেগেটিভ টার্মিনালের সাথে সোল্ডারিং করে দিবেন। এবার পজিটিভ টার্মিনালটি সুইচের মাঝ প্রান্তে সোল্ডারিং করে দেবেন, এবং এক্সট্রা একটি ওয়্যার নিয়ে আপনারা সুইচের
অপর যে কোনো এক প্রান্তে সোল্ডারিং করে শেষ টার্মিনালটি সকেটের পজিটিভ লাইনের সাথে সংযুক্ত করে দিবেন। তাহলে আমাদের সুইচের কানেকশনটি খুব ইজিলি কানেকশন করা কমপ্লিট। এখন ফ্যানটি চেক করব। তো এখানে আমি একটি 12 ভোল্টের ব্যাটারির টার্মিনালের লাইন এক্সট্রা কোয়ার্ডের মাধ্যমে নিয়ে এসেছি। তো আমি ভোল্টেজটি চেক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে 12 ভোল্ট আছে, 12.5 ভোল্ট। চালু করে দেখব যে ফ্যানটি ঠিক মতো কাজ করছে কিনা। দেখুন আমাদের ফ্যানটি সুন্দরভাবে 100%ভাবে কাজ করছে। তো ফ্যানটিতে প্রচুর বাতাস অনেক স্পিডে ঘুরতেছে। তো আপনারা এই যে নিচের দিকে ভারী কিছু এর ভেতরে ভরে দিবেন, কারণ এটি প্রচুর স্পিডে ঘুরছে, যার কারণে এটা উপর দিকে উঠে যেতে পারে। তো অবশ্যই আপনারা এর ভেতরে ভারী কিছু ভরে দিবেন। তো দেখুন এখানে আমি একটি 12 ভোল্টের ব্যাটারি স্থাপন করা আছে, সেখান থেকে লাইনটি আমি একটি কেবলের মাধ্যমে সরাসরি এই ব্যাটারিতে, সরি, এই ফ্যানটিতে ইনপুট করতেছি। তো বাজার থেকে এই ধরনের একটি 12 ভোল্টের ফ্যান কিনতে গেলে আপনাদের অবশ্যই 750 টাকা ব্যয় করতে হয়। তো এভাবে আপনারা খুব সহজেই অল্প খরচে একটি ফ্যান তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।